হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এলইডি টেস্টার। এই এলইডি টেস্টারটি দিয়ে আপনি যে কোনো ধরনের এলইডি খুব সহজে টেস্ট করতে পারবেন। আমি এই এলইডি টেস্টারটি তৈরি করেছি পুরাতন একটি মোবাইলের চার্জার দিয়ে। আপনারা যদি তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। প্রথমে আমরা এই পুরাতন মোবাইলের চার্জারটি খুলে নিব। খুলে ভিতর থেকে সার্কিটটি বের করে নিব। এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে, আমরা এখানে কিন্তু এই সার্কিটটি ব্যবহার করব না। আমরা এখানে ব্যবহার করব দুটি রেজিস্ট্যান্স, আর এখানে আমরা ব্যবহার করব আউটপুটের জন্য দুটি কেবল। আর এখানে আমরা যে আমাদের চার্জারের বডিটি রয়েছে, এই বডিটি দিয়েই কিন্তু আমরা এই এলইডি টেস্টারটি তৈরি করব। এখানে আমরা ব্যবহার করব 150K দুটি রেজিস্ট্যান্স। এই দুটি রেজিস্ট্যান্স দিয়েই কিন্তু আমরা এই এলইডি টেস্টারটি তৈরি করব। তাহলে চলুন আমরা এই এলইডি টেস্টারটি কীভাবে তৈরি করব আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। রেজিস্ট্যান্সটি সুন্দরভাবে মুড়িয়ে আমাদের চার্জারের যে ইনপুট দুটি পিন রয়েছে, এই দুটি পিনে কিন্তু আমরা সংযোগ দেব। আমরা একটি সাইডে আমরা রেজিস্ট্যান্স দুটি, আমাদের মোড়ানো সাইড দুটি সুন্দর করে সোল্ডারিং করে আটকে দেব। আর এখানে কিন্তু সোল্ডারিং ধরতে চাইবে না। আপনারা যদি সোল্ডারিং করতে কোনো রকম সমস্যা হয় তাহলে এখানে একটু ঘষে নেবেন কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই সোল্ডারিং হয়ে যাবে। আমরা চার্জারের দুইটি ইনপুট পিনেই সুন্দর করে সোল্ডারিং করে নেব, যেন আমাদের এখানে কেবলগুলো বসাতে কোনো রকম সমস্যা না হয়। এখন আমরা একটি মোটা কেবল নেব। এই কেবলের ভিতরে যে কপারগুলো রয়েছে এটি কিন্তু একটু মোটা, আমরা এই দুটি কপার এখান থেকে ব্যবহার করব। দুটি কপার ব্যবহার করব। আমরা এখানে একটি দুইটি টেস্টার বানিয়ে নিব, যেন টেস্টারগুলো খুবই সহজেই আমরা এলইডিতে ধরতে পারি। আপনারা এই এলইডি টেস্টারটি তৈরি করতে এখানে ব্যবহার করতে পারেন দুটি কলম বা যে কোনো চিকন পাইপ ব্যবহার করতে পারেন, যেন এই তারগুলো আমরা সুন্দর করে ঢেকে দিতে পারি, কোনো রকম সমস্যা না হয়, আবার হাতে কোনো রকমভাবে শর্ট না লাগে, কারণ এখান দিয়ে কিন্তু ডাইরেক্ট কারেন্ট বের হবে। আপনারা যদি এখানে হাত দেন তাহলে বৈদ্যুতিক শক লাগবে। আমাদের দুটি তারই কিন্তু সোল্ডারিং করা শেষ সুন্দরভাবে। এখানে আমরা দুটি পাইপ ব্যবহার করব এই তারের উপরে, যেন তারগুলো সুন্দরভাবে গুছিয়ে থাকে এবং হাতে কোনো রকমভাবে শক না লাগে, ধরতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে আমরা চিকন তারটি এই পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব, এবং আমরা যে পাইপের সামনের দিক দিয়ে যে তারটি বের হয়েছে এখানে আমরা গ্লোগান আঠা দিয়ে দিব, এবং ভিতরে আমরা এই তারটি ভরে দিব, যেন সুন্দরভাবে আটকে যায় এই তারটি পাইপের সাথে। কালো তারটি পাইপের সাথে সুন্দরভাবে আটকানো শেষ। এখন আমরা লাল তারটি ঠিক একইভাবে আমরা এখানে গ্লোগানের মাধ্যমে সুন্দর করে বসিয়ে নিব। অবশ্যই আমরা এখানে ভালোভাবে গ্লোগান আঠা দিয়ে দিব, যেন এই তারগুলো আবার কোনোভাবে ছুটে ভিতরে ঢুকে না যায়। আর এখানে আমরা এই পাইপের উপরে ব্যবহার করব আমরা দুটি টিউব। এই টিউব দিয়ে কিন্তু কেবল জয়েন্ট দেওয়া হয়, আর এই পাইপের উপরে এই টিউবটি দিয়ে আমরা এখানে তাপ দেব লাইটারের মাধ্যমে। আমরা দুটি টিউব এই পাইপের উপরে দিয়ে সুন্দর করে তাপ দিতে থাকব, আর এই টিউব দুটি কিন্তু পাইপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে লাইটারের মাধ্যমেও এটি তাপ দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে পারেন। আর আপনারা যদি এখানে এই টিউব না দেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আমি টিউবটি দিয়েছি কারণ এখানে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এই টিউবটি ব্যবহার করেছি। দুটি টিউবই কিন্তু খুবই সুন্দরভাবে বসানো শেষ। দেখতেই পাচ্ছেন দুটি টেস্টার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এই দুটি টেস্টারের লাইন আমরা চার্জারের ভিতরে সংযোগ দেব। তার আগে আমরা এই চার্জারে আমরা একটি ছিদ্র করে নেব। এখানে একটি আমরা ইন্ডিকেটর লাইট ব্যবহার করব, কারণ এখানে যে আমাদের চার্জারটিতে লাইন আছে কি না যেন আমরা বুঝতে পারি খুব সহজেই, তাই একটি লাইট ব্যবহার করব, কম পাওয়ারি লাইট। প্রথমে আমরা এই লাইটের দুইটি পাশে আমরা দুটি কেবল লাগিয়ে নিব। কেবল দুটি বসিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব, যেন কোনোভাবে আবার খুলে না যায়। আর সোল্ডারিং করা শেষ হলে আমরা এই কেবল দুটির উপরে আমরা আবার অল্প করে দুটি টিউব দিয়ে দিব, যেন আবার দুটি সাইড একসাথে মিশে আবার কোনোভাবে শর্ট না হয়ে যায়। আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে তাপ দেব কেবলটির উপরে, কিন্তু খুবই সুন্দরভাবে এই টিউবটি বসে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু টিউবটি বসে গেছে। এখন আমরা আমাদের চার্জারের কভারটিতে এই লাইটটি সুন্দর করে বসিয়ে নিব। লাইটটি বসানো শেষ হলে আমরা যে দুটি তার রয়েছে এই ইন্ডিকেটর লাইটের দুটি তার আমরা সুন্দর করে
আমরা ইনপুট সংযোগে আমরা সোল্ডারিং করে আটকে দেব। এখানেও আমরা টিউব ব্যবহার করব যেন আবার কোনো রকমভাবে ভিতরে কোনোভাবে শর্ট না হয়ে যায়। আমরা এখানে যে দুটি রেজিস্ট্যান্স ব্যবহার করছি 150K, একটি রেজিস্ট্যান্সের ভিতরে আমরা সোল্ডারিং করে আটকে দেব এবং এখানে উপর দিয়ে আমরা টিউব দিয়ে আমরা সুন্দর করে ঢেকে দেব যেন একটি টার্মিনাল আরেকটি টার্মিনালের সাথে কোনোভাবে মিশে না যায়। এখন আমাদের চার্জারটিতে আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, দেখতে পাচ্ছেন। খালি এই রেজিস্ট্যান্সের ভিতরে আমরা আউটপুট সংযোগ দেব। আমরা যে কোনো তার দিয়ে দিলেই হবে, কারণ এখানে কোনো রকম নেগেটিভ পজিটিভ নেই, আপনি যে কোনোভাবে দিলেই হয়ে যাবে। এবং এখানেও আমরা টিউব ব্যবহার করব যেন কোনো রকমভাবে শর্ট না হয়। এখন আমাদের যে নেগেটিভ সংযোগটি রয়েছে আমরা সরাসরি ভিতরে সংযোগ দিয়ে দিব, এখানে কোনো রেজিস্ট্যান্সের দরকার নেই। রেজিস্ট্যান্স একপাশে দিলেই হবে, যে কোনো একপাশে দিলেই রেজিস্ট্যান্স হয়ে যাবে। আমাদের কিন্তু এই টেস্টারটি সম্পূর্ণ তৈরি করা শেষ। এখন আমরা এই যে চার্জারটি রয়েছে এই চার্জারটি কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে নেব এবং তারের ভিতরে আমরা একটু গ্লোগান আঠা দিয়ে দেবো যেন কেবলগুলো কোনোভাবে ভিতর থেকে খুলে না আসে। আমাদের এলইডি টেস্টারটি কিন্তু তৈরি করা শেষ। আর এলইডি টেস্টারটি লাইন দেওয়া অবস্থায় কখনো এখানে হাত দিবেন না, কারণ এখানে যদি আপনি হাত দেন এলইডি টেস্টারের মাথায় তাহলে কিন্তু বৈদ্যুতিক শক লাগবে। অবশ্যই সতর্কতার সাথে আপনি এই কাজগুলো করবেন, নয়তো কিন্তু বৈদ্যুতিক শক লাগবে, করতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। তাহলে চলুন আমি আপনাদেরকে আজকে দেখাবো এই এলইডি টেস্টারটি দিয়ে কীভাবে আমরা এলইডি টেস্ট করব। প্রথমে আমরা 4 ভোল্ট একটি এলইডি বাল্ব টেস্ট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এলইডিটি কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু এই এলইডিগুলো টেস্ট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো খুবই কম পাওয়ারে একটি এলইডি ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট এসি কারেন্টে যেই লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো এই এলইডি টেস্টারটি দিয়ে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু জ্বলছে এই এলইডি টেস্টারটি। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটি বাল্ব আলাদা আলাদাভাবে আপনারা চেক করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বাল্বই কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। আপনারা চাইলে এভাবে টেস্ট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এলইডি লাইটের ভিতরে কিন্তু এ ধরনের প্লেট থাকে, আর এই লাইটগুলো কিন্তু প্রত্যেকটি আপনি সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনি টেস্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।